দিলাম। খিদায় তো আর ফ্যাট স্যাপটা লাগিয়ে গেল। আই বুঝি পেলছি আব্বাই, বুঝি পেলছি বিয়া হরণের আগদি কাউন দিত ন। এ ভাই এ একে কুনাই আসো, কাজী ডাকি বিয়া হরাই দাও। কুদা কি সেরকম খামখাম করতেছো কেন বিয়া বাড়িতে এসে? হ্যাঁ খাও নাই তুমি কিছু? তুমি না বাসার থেকে আসার আগে বিরিয়ানি খাই আসছো, আপা তোমার খাওয়াইছে। ও দুরা কি আর হয়নি, আর ক্ষুধা লাগিয়ে গেছে আব্বা। আরে দুলা ভাই চিন্তা করেন, খাবার তো আমরাও খাওয়াবো, কিন্তু বিরিয়ানি না, কেলানি। কেলানি কি? হ, এই বিয়া হবে না। যদি বাস জলা খাইতে না চাস তাহলে উঠাই। এরে ভাইয়া আর শালা কি হচ্ছে? তোমার শালা কি করছে তুমি জানো না? তোমার শালা দুই দুইটা বিয়া করার পর আমার বোনের আসছে বিয়া করার জন্য। কেন, আমার বোন কি ভাইসা আসছে? আর এই শব্দ সে নোয়া খেললে জামাই। আব্বা ইনারা কি বলতেছে? এই ছেলে তোমরা এসব কি বলছো? আমার ছেলে দুইটা বিয়ে করছে, তোমরা যেটা শুনছো সব বাজে কথা। ও সত্য কথা বললে বাজে কথা, সব দিয়ে ধর বাটালি পিটান দিমু তাহলে সব ঠিক হয়ে যাবো। ভাইয়া 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 আয় কিছু হরি নো, তোমরা যেগুন হুঞ্চো এটি মানুষের কাম, আয় কিচ্ছু করি না, বিশ্বাস করো নলি ধরি বলছি। আপা আপা আমাদের সাইডে দেন আপা, আপা আমাদের এবার মতো মাফ করে দেন আপা। আমি কথা দিচ্ছি আপনারা রাজপুত্র দেখাবো, আর এইবার রাজপুত্র আপনারা দেখতে আসবেন, আপনি উল্টো ওগের বাড়ি যাবেন, যাই পেট ভরে খাবেন, আর যদি পাত্র আপনার পছন্দ হয় নগদে বিয়ে। আপা আমি কথা দিচ্ছি আপনারে বিয়ে তোর আমি এই ওট 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 আপা আপা আমাদের আমি এক ছেলে তিন বোন, তুই এখান থেকে খিচে দৌড় দিবি, আমি যেন তোর ধরতে না পারি, আর আমি যদি তোর ধরতে পারি ছেঁচড়া ঘটকের বাচ্চা তোর আজকে জান যাবে। দৌড়া দৌড়া। যদি তুই ঘটককে ধরে পিটাস তুই ভালো পাত্র পাবি? ঘটক হচ্ছে লক্ষ্মী, সারাটা শহর ঘুরে একটা ভালো পাত্রের সন্ধান নিয়ে আসে, আর তুই যদি এইভাবে পেটাস তো ভালো ছেলের সাথে বিয়ে হবে না। খুব উপযুক্ত পাত্র নিয়ে আসছে তোমার ঘটক, দুনিয়ার সব রিজেক্ট মাল নিয়ে আসছে আমার জন্য, আর তোমার সামনে রং ঢং মেখে তারপর উপস্থাপন করে। আরে বাবা সব ঘটক তো এক না, কিন্তু তোমার ঘটক এমনই। শোনো, ওর স্টকে ভালো মাল মানে ভালো পাত্র আছে ঠিকই, কিন্তু আমার জন্য আনবে না। দুনিয়ার সব রিজেক্ট মালের সাথে আজ পর্যন্ত আমার দেখা করাইছে, যেটার চুল নাই মাথায়, পেট মোটা, ভুড়িওয়ালা, টাকলা, নাইলে হচ্ছে বাটলু, নাইলে ত্যারা। শোনো, আমার যদি বিয়ে করতেই হয় তাই গুড লুকিং হ্যান্ডসাম এরকম দেখতে কোনো ছেলেকে আমি বিয়ে করবো, এরকম ছেলে খুঁজে দেখো। বিনা অজুহাতে আমি বিয়ের স্টেজে বসে দেখো। হাত মেলা। তোর সাথে আমার এই কথাই থাকলো, তোর বিয়ের সানাই খুব তাড়াতাড়ি বাজবে। তাহলে তুমিও শুনে রাখো, তোমার মেয়েকে তো তুমি চেনো, আমার যদি পাত্র পছন্দ না হয়
দুই সেকেন্ড লাগবে না বিয়ের রেস্টেজ থেকে পালাই যাইতে, আর যাওয়ার সময় তোমার ওই ঘটকের মাথাটা ফাটাই দিয়ে চলে যাবে। এবার ছেলে আমি নিজে পছন্দ করব, আমার পছন্দ করা ছেলের সাথে আপনাকে বিয়ে দেব। যাও যাও যাও, ছেলে পছন্দ করো, যাও করছি। ছেলে পছন্দ করো, সুন্দর ছেলে যদি না হইছে ওই মাসুদের কাছেই যাবো দেখো। আমি আর পারবো না তোকে আজকে আবার আমি অন্য জায়গায় বিয়ে করাতে নিয়ে যাবো। অন্য জায়গায় বিয়ে করাতে নিয়ে যাবা? ফাইজলামি পেছো নাকি? হ্যাঁ আমার নিয়ে ছিনিমিনি খেলতেছো তুমি? এই তোমার কথা মতো অ্যারেঞ্জ ম্যারেজ করতে গেছিলাম না, কি হয়েছে? গণ ধুলাই খায় থোতা মুখটার ভোতা বানায় ফেলাইছি, ঘা শুকাইতে তো এক সপ্তাহ সময় লাগবে। ভাগ্য ভালো নীলা এখনো জানে না বা দেখে না, তো নীলা আমার ডিনাই করে দিবি। নীলা? এই কোন নীলা রে? ও বুঝতে পারছি, তোর ফেসবুক নীলা তাই না রে? হ্যাঁ। আরে ওই মেয়ে তো নিজেই একটা ফ্রড, ও তোরে রিজেক্ট করবো কি? আমি তো ওরে রিজেক্ট করে দিছি, মানতাছি? একটা বিয়ে করাতে নিয়ে গিয়া ফেল মারছি, ফেল মারছি তো কি হয়েছে? যতদিন আমি তোর বিয়া দিতে না পারি ততদিন আমি ট্রাই করেই যাবো, কইরেই যাবো। দেখ আব্বা, আমার এখন বিয়ে সাদির কোনো স্বাদ আহ্লাদ নাই, নেড়া বেলতলা একবারই যায়, আমি আমার শিক্ষা পাইয়া গেছি। দরকার পড়লে আমি সারা জীবন চিরকুমার থাকবো, কিন্তু তোমার সাথে বা তোমার মারফত আমি কোনো জায়গায় যেয়ে বিয়ে করবো এটা ইম্পসিবল আর হবে না। এই তুই নীলের ছাড়া বিয়ে করবি না? না। ঠিক আছে, তুই যেহেতু বিয়ে করবি না আমি নিজেই বিয়ে করে ফেলাম। করো, তোমার কি ধরে রাখছি নাকি? তোমার যদি এখন বুড়া বয়সে ভীমরতি উঠে বিয়ে করার, করো তুমি। এই কথা বললো না গো মা, তুমি যে আমার কি এটা তুমি জানো না? তুমি আমার একটা পুতলা, তুমি আমার আভাস পাই তাহলে আমি বিয়ে বাড়ি থেকে পালায় চলে আসবো, আমি আর মায়ের খেতে পারবো না বলে দিই। ঠিক আছে, আশেপাশে মানুষজন, হ্যাঁ কেউ যদি একবার শুনে যে তোমার এই ধরনের খামখাম স্বভাব আছে তাহলে খাওন তোমার। আচ্ছা আর এই কথা বল, এই যে তোর শালীয় গুণ, শালীয় গুণ তো বালানো পাউল হোল্ডি বাস, এই যে গেড়ের তো নাতুন ত্যাঁলই কোনো খবর নাই, দুলাবাইর কথা বলি গেছে, আরে বাইরে এক গেলে শরবত লইয়া আনি আর চোখের সামনে দড়ি ফেলা হান্নে খাই পেলা নাই কুট কুট করে কামু কি আরে ভাই খাউন স্যার, কি তোমার মাথায় আর কিচ্ছু হয় না, হারাও না দিল্লাই মাংস মনে টানো না, হ্যাঁ করে কি আই ডরাই না, আমরাও নোয়াখালীর ভোলা। ঠিক আছে তুমি নোয়াখালী কি এমন জাত, নোয়াখালীকে ভোলা কি ব্যাপার? আপনি এখানে এরকম ভেট খেতেছেন কি? হাসতে আসি কা চিনতে পারবো না, আপনি শাহরুখ খান নাকি যে আপনার দিকে চিনতে? মুই কিন্তু তোমাকে ঠিকই চিনছি, ওই যে ওই বাড়ি
পরিবারের বাবুসি কিন্তু মুই আনলাম রে কাকু। আন্নে কোন বাড়ির কথা বলতিস? কোন বাড়ি এইসব কথা জোরে জোরে বললে আপনাকে মান সম্মানে খাবলা লাগছে দিই জানি। ওই বাড়িতে যে মাইয়া পক্ষ আপনাকে ধরে পিটিয়েছিল এই বাড়ির লোকজন জানে? ভাই কি ওই কট খাই গেলাম তো অনেক কীর্তন। আপনি কী চান? হ্যাঁ সাই, মুই সাই, ঘটনা হইতে আছে ওই বাড়িতে। ওই বাড়িতে আমনে গোদশল লিখিয়া আমনে গোদশল লিখিয়া বিয়েটা কি ভাঙে গেছে, তাতে কি করছে ওই বাড়ির লোকজন মগরে হাঁপে মেন দিচ্ছে। এইবার এইখানে ও যে আপনি গোদশের বিয়া ভাঙবো না এর কোনো গ্যারান্টি নাই। ভেজাল বাজান আমনে, জায়গায় জায়গায় যে ভেজাল বাজান, ভেজাল বাজাইয়া কি করেন? বাপের নাম কইরে উড্ডে ফুটে দৌড়। মোরা কি করি, বাপর চিরা মাথায় হাত দিয়ে কপাল ছোপড়াই বই থাকি, করার কিছু থাকে না। সেই জন্য এবার সেফটির জন্য মোরা কি করবো, ওই বাড়ির হাফ পেমেন্ট আর এই বাড়ির ফুল পেমেন্ট এই পুরো টাকা গান মোর হাতে অ্যাডভান্স লই গেলাম। কিনলাই এই বাড়ির টিয়া আমরা কিনলাই দিই, নয়তো কোন জায়গায় যাইয়া কোন কথা বললে কি হইবে এই জায়গা কিন্তু মুই চিনি। তাড়াতাড়ি খান দুলা ভাই। কেন দ্রুত খাইতে হবে কেন? খান না দুলা ভাই, তাড়াতাড়ি খান। জামাই বাবু খান খান, এতক্ষণ তো দুইজনে মিললে আফসোস দিতে আসিলেন, শালিরা এই যে গেল টাকা পয়সা লইয়া আর খাওয়ান দাওয়ান লইয়া আইল না, এখন শালিরাতের গরম গরম শরবত খাই ফেলা। এরে কাকু আন্নের সমস্যা কি, এত কথা কেন বলে? ইয়াল্লাই আই বাবুরচি বাবুরচি দেখতাম হারিনো ইডি মারি এলাম ইয়ান্তন চলি জানান নে। সেটা তো হবে না দুলা ভাই, বাকি শরবতে তো বোম্বে মরিচ মিশানো, খাইলে ফুস করে চলে উঠবেন। আবার আপনি তাই না? ডিজিটাল প্রেম না করে যদি অ্যানালগ প্রেম করতিস তাহলে ভালোবাসার মানুষের সাথে সংসারটা করতে পারতিস। তুই নিজে একবার চিন্তা করে দেখ, ওই মাসুদ কখনোই ভালো হবে না, ওর মধ্যে একটা প্যাচ থেকেই যাবে। ফেসবুকে প্রেম করেছিস, একদিন মাত্র দেখা করেছিস, তোকে ঠিকানাটাও দেয়নি, তুই নিজেই তো কনফিউজড ও আসল মাছুদ কিনা। দেখো মা, যে মানুষটা নেই এখানে তার নিয়ে তুমি উল্টাপাল্টা কোনো কথা বলবা না। আর তুমি যে পাত্র ঠিক করছো, এই পাত্রের যদি কোনো উনিশ বিশ আমি পাইছি একেবারে পালাই চলে আসবো বলে দিলাম। কোথায় যাবি? মাসুদের কাছে? হ্যাঁ তাই যাব, মাসুদের কাছেই যাব। ঠিক আছে পারলে যাস। হ্যাঁ যাবো যাবো, যাও তুমি। এখন ওই যে কেঁদে কেটে মুখটা প্যাঁচার মতো করে রেখেছিস, একটু ঠিক কর, মেকআপটা ঠিক কর। শোন তোকে এক হাতে মানুষ করেছি, যেদিন মেয়ের মা হবি
সেদিন বুঝবি মেয়ে বড় হলে ভালো একটা পাত্রস্থ করার জন্য মায়ের মাথায় কতটা চিন্তা থাকে। কান্না করতেছো কেন তুমি? মেয়ে কি মরে গেছে? মরেই গেছে, বিয়ে শাদি দিয়ে দিচ্ছ এখন কান্দো বসে বসে। আরে তোর সমস্যা কি? আরে কিনি কনা আমরা রে, এত জোরে কথা বলো কেন? এই যে বিয়ে বাড়ির কোনায় কানায় আরে নিয়ে আইসো, সমস্যা কি তোমার? এরে বউ রে, একটা সমস্যার মধ্যে হয়ে গেছি। এই হুনো আই কিন্তু অঙ্গা একদম রোমান্টিক মোড়ে নাই। এ বাউ রে বাউ, আর ফেস দেখি তোমার কেমন হয়, আই কি রোমান্টিক মোডে আছি নি, আই ও সিরিয়াস মোডে আছি। আচ্ছা তুই কিনে কইবা ইয়া হইছে? তোমার কি বলিও, চাই কে আয় এই বাড়ির একমাত্র জামাই, আর লগে আর আব্বা কোনো পরামর্শ না করি, মানে তোমার আব্বা আর লগে কোনো পরামর্শ না করি আর হালাল বিয়ে দিতে গেছে কি নাই। এই বিয়াই মানি নো, মানতে পারব না, বিয়া হইতো নো। এরে বিয়া হইতো নো মানি, আর এই কিনি কসে তুই আবার কি হেস লাগাইছো ওই বিয়াতে? এরে মারে মা, আই হেস লাগাইছি? এ খোদা, কারে বিয়া করছি শতাননি কোনো? এরে আর কথা শুনিল, বালা করে শুনিল, হ্যাঁ আই কিনলে লাগাইতাম, হ্যাঁ আগের তুমি লাগিয়ে রয়েছে, যদি তুমি শুনো হ্যাঁ কনগা হ্যাঁ কোনান তো নাইছে, তুমি আনতন বেউসে হরি যাবা। শুনো এই যে বিয়া যে হইতেছে, বউ বউর আগে দিয়ে আর একটা বিয়ে হয়েছে বুঝছো নি, আর হেতির হাজবেন্ড কে জানো নি? হেতির হাজবেন্ড হলো টেরর, সন্ত্রাস, মারি ফেলাইব। হ্যাঁ লগে যদি বিয়া হয় ভালোবাসা খাওন লাগতো না, গুলি খাই মরি যাবো, তুমি বুঝতে পারতেছ? পরের দিন হেডলাইনে নিউজ চলি আসবো, এইখানে লেখা থাকবো নতুন বইয়ের লগে আগের স্বামী পলাতক বুঝছো নি। গাই তোয়ারে কই ছি 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 মামু বেটা, এটা আমি কি দেখলাম? দেখছো নি, দেখছো নি শতানের বাচ্চারা সময় হইলো না, ইয়ান্নি চলি গেল। মাতা দাদা ঠিক আছে নি, হ্যাঁ ইয়ে বিয়ে বাড়ি আর হুন, এই যে গুল্লি করলে না গুল্লি করব, আর হলাই গেলেও যাইব, তোয়ার আল্লাহ দোয়াই লাগে, তুই আর এই বাইয়ের বিয়েটা হইতে দেও, আর যদি বিয়ে না হয় আর ভাই এমনিই মরি যাইব। মরি যাইব? এমা কে রে ভাই, কারে বিয়ে করছি, পুরো ফ্যামিলি সন্তান। এরে ভাই রে, তোমার যে ভাই আর হালা তোমার আপন ভাই না সৎ ভাই কুন্ডা? আই আর ভাইয়ের আমরা দুই ভাই বোন আর এক মায়ের পেটের ভাই বোন বুঝো নি। আর আব্বা কিয়া কইছে তুমি জানো না? কিয়া কইছে? এ ভাইয়া যদি বিয়া হয় সম্পত্তি, এত সম্পত্তি দেখো না তুই, ব্যাগ সম্পত্তি বাদ করি আর অর্ধেক দিব, বাইরে অর্ধেক দিব। আইও ভাইতাম না, আর সম্পদ মানি তো আর সম্পদ বুঝো নি। আচ্ছা বুঝছো, কিন্তু আর একখানা কথা, এই যে শতানের বাচ্চা যে আর সামনে দিয়ে চলি গেল, হাতে কি আঙো কথা হুনি ফেলছি নি? শুনবার কথাই তুই এরকম গিস 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 করলে শুনতো না। আচ্ছা ঠিক আছে, কথা বলি না, সমস্যা নেই, তুমি চলো। জামাই হালা হালা আবার মাইর খাইবে, ও আবার মাইর খাইবে,
তবে মোর কোনো চিন্তা নাই রে, বই কি করছি অ্যাডভান্স লই লইছি। কি বলছেন, জামাই মামুর বেটা আগেও মার খেয়েছে, একদম পাইতে পারিনি। আচ্ছা শুনেন, মায়ের খায় কার না মায়ের খায়, এবার মামুর বেটা মায়ের দিয়েও যাবে, মায়ের খায়েও যাবে। হাকা ছুরি আছে না? ছুরি? ওই ছুরি সাকুর কথা করতে আসছে, অত মোর্দার ইয়া আছে না রে? আছে। আরে ভাই, ওই ছুরি না তো, লেডিস লেডিস আমাদের রাজশাহীতে ছুরি বলে, এই যে ছুরির যে জামাই আছে না, ওই জামাই তো মায়ের কঠিন ডেঞ্জারাস, ওই অল টাইম ক্যাডার ছেলে পেলে ঘুরে। তাহলে তো জামাই ভোলাড়া তো দিই হালা ফালা মাইকের সিপাই বুঝে গেছে, ওর জীবনে কোনো বিয়ে আসাদি নাই। ভাই কি এই কথা বললেন না ভাই, বিয়ে নাই কথা বললেন না ভাই, কা আমি কি করে আমার টাকাটা তুলবো ভাই? এই ব্যবস্থা করেন, আমার মায়ের খাওয়া লাগে, মরে যাওয়া লাগে ভাই, নাহলে ভাই আমার সব বিফল। কিসের জন্য, কিসের জন্যে আমি এই রিস্কিওয়ালা বিজনেসে নেমেছিলাম জানেন? এই বিজনেসটাই আমার জীবনের প্রথম বিজনেস, ভাবা যায় প্রথম বিজনেসেই লস। আর লস মানে এই যে বিয়ে বাড়ির প্রত্যেকটা বাস দেখছেন, এই প্রত্যেকটা বাস আমার পিছনে। আরে বাপু রে, এত টেনশন করে শত্রু যাইতে আসো কা? আল্লাহ রে ডাকো, বালাই বালাই বিয়ে দই যাবা। আর তোমার তো কোনো দোষ নাই, তোমার দোষ কি মরি বা দোষ কি? মোরা কাম করছি ঠাপাম, বেটা চিন্তা করিস না তো বেটা, আয় কাম কর। ঠিক ভাই, এই কাজটা করে দেন ভাই, আমার উপকারটা যা তুলে দেন ভাই, আমার বাড়িতে আমের বাগান আছে ভাই, আপনাকে ভালো ভালো আম খাওয়াবো ভাই, কামার লাগবে না। যা দেহ তো ওয়াশরুম টা পরিষ্কার আছে কিনা, নোংরা মোংরা এলাম যাও না। বুঝলাম নাই কিছু, শরবত খেলাম আয়, হ্যাট খারাপ দি মসুর দি ওয়াশরুমে যাবি তুই, কি লাগে আগেই বলছি শরবত খাইস না, মরিচা শরবত। এত বেশি বুঝো কেন, আমি বলছি আমার পেট পচাইতেছে, ফাউল আমার প্রাকৃতিক ডাকে সারা দিতে হবে, শুশু লাগছে বুঝো নাই নাই বুঝতাম পারছি গো। তুমি তোমার শ্বশুর লোকজনদের বাঁচাইতাম চাও কেন, সমস্যা নাই, তোমার আয় দেখাম, ফদে ফদে তোমাকে দেখাম। আছে কি ওইটাই পাত্রি না, তুমি এত টাকা থাকো কেন, ধরে এখানে দাঁড়া থাকো, আর কেউ দেখবা না বেশি। কত ফাউলের ফাউল দুলাবের গায়ে আগে। আচ্ছা কাইলাম আয়, হ্যাকার কিনলেন মুসুর দি? তোকে বলছিলাম না যে ছেলে তোর পছন্দ হবে, জড়িত প্রত্যেকটা মানুষের মাথা ফাটাবো আমি, আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে কিন্তু। আমরা যে গেট ধরলাম তখন আমাদেরকে টাকা দিছিল ওই নোয়াখালা, এত কিপটার কিপটা, আর ও দিবে বাবুর্চিকে শুধু শুধু টাকা। হ্যাঁ আমিও তো এইটাই বলতেছি মাকে, নিশ্চিত ঘাবলা আছে, আর নাহলে বিয়ের দিন এসে বাবুর্চিকে কেন টাকা দিবেন? নিশ্চিত বাবুর্চিকে বলছে খাবারের মধ্যে উল্টাপাল্টা কিছু মিশানোর জন্য আমাদের বদনাম করতে চায়। মা তোমার জামা এরকম, ছি 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 ছি, আই চুপ থাক তো, আই তোকে কে বলছে সেটা বল আমাকে। আমাকে কেউ বলবে কেন খালামুনি, আমি নিজের চোখে দেখে আসলাম বাবুর্চিকে টাকা দিচ্ছে। আচ্ছা ঠিক আছে আমি দেখছি। মানুষজনের মধ্যে খালি গুজু 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 দেখতেছি, ঘটনা কি? নিশ্চয়ই কোনো সমস্যা আছে। আরে দাঁড়াও, ভয় পাইস না, আরে পটকা পটকা,
শোন, সব কিছু ঠিকঠাক চলতেছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ঠিক আছে ভাইজান, ভাইজান ভয় পাওয়ার কোনো কারণ নেই। বে হচ্ছে কি একেবারে পানির মতন সোজা। এই যে মে ভাই, শুনলাম খাবার দাবারে নাকি কি সব মিশাইছেন, তো নাকি সেট তো। এই পাউল কথা কে বলছে? আয় কিল্লাই মিশাম, হ্যাঁ না মিশাইছে, সত্যি কথা বলছে। যে নলিদরি বললাম, ও দুলা ভাই, যা খাইতে মন চায় পেট ভরে খায় লন, কিছুক্ষণ পরে কিন্তু আর খাইতে পারবেন না। কিল্লাই কিল্লাই আপনার শালার যে বিয়া করতে লইয়া আইছে, ওই মায়ের তো আগে একটা বিয়ে হয়েছে, দুরে বাচ্চা বাস। বাবা এরে কিয়া বলতেছ, এত বাচ্চা হয়েছে নি? আর শালার লগিয়ে তোর বাচ্চার কেন? আরে বলছো বলছো, আর শালার কানে গিয়ে বলো, আর ব্যবস্থা লই ফেলাইতেছে। আমার বউ যদি আপনার বউ হইতে পারে, আমার বাচ্চা আপনার বাচ্চা হবে না। আজকে থেকে তো আমি ফ্রি, শুধু খাবো আর ঘুমাবো। হ্যাঁ এরা আমার বাচ্চা, নেন আদর করেন। সর্বনাশ হয়ে গেছে। আমি যে ভয়টা পাচ্ছিলাম যে কোন রকম কোন ঝামেলা যাতে না হয়, সেটাই হয়েছে। ম্যাডাম ম্যাডাম, ওই কি ওই যে ছেলে পক্ষ চলে যাইতে আছে, মুই বলছিলাম কি ওরা যদি চলে যায় তাহলে মুখ বিলটা ঠিকঠাক মতো পাম তো। আরে একটা ঝামেলার কারণে আমার মেয়ের বিয়ে ভেঙে যাচ্ছে, উনি আসুন আর বিল নিতে। ম্যাডাম শুনেন, মুই তো বাবরচিগিরি করেই দশ দুয়ারে দৌড়াই, এই পোলার বিয়া এই যে ভুল বুঝাবুঝি আর নতুন কিছু না। কি এটার কয় নাম্বার বিয়া? মোর চোখের সামনে দেখা এটা তো দ্বিতীয় নাম্বার বিয়া, কিন্তু ঘটনা কি? আম্মা দেখছো, তুমি শেষ মেশে একটা বিবাহিত ছেলের সাথে আমার বিয়ে ঠিক করছো। ও আমারে বিয়ে কি করবে না, আমি ওর সাথে বিয়ে করব না, এই বিয়ে আমি ভাঙবো। এই লাঠি দেবে তো, খাটের নিচে তে লাঠিটা দে আমার। হোস্কি হোস্কি না হোস্কি কি হোস্কি হোস্কি, যাও এখান থেকে, মেজাজ কিন্তু ভালো নাই, লাঠি নিয়ে তোমারে পিটাবে না, যাও। এই যে পাইছি করে, এই যে আমাকে দাও, আমাকে দাও, এই এই দাও 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 দাও, এই যে চলে আসছেন। আরে আপনাদের জন্যই তো আমরা অপেক্ষা করছিলাম। সত্য কোনোদিন গোপন থাকে না, একদিন না একদিন তা প্রকাশ পাবেই পাবে। আচ্ছা আপনি আমাদের সঙ্গে এরকম বাটপাড়িটা কেন করলেন? বাটপাড়ি করেছি মানে? কিসের বাটপাড়ি? ইয়াল্লাই তো কই আব্বা, এতরা বিয়ের মধ্যে কাউন্ট দেয় না কিল্লাই। এই যে এক গ্লাস শরবত দিছে, আরে শরবতের মাইজ দি কি জানেন নি, মরিচ দি বড়া। আপনি জানেন না আপনার মেয়ে তো বিবাহিত, খালি বিবাহিত না সাথে দুইটা বাচ্চা আছে। আচ্ছা আপনি কি করে ভাবলেন একজন বিবাহিত যার দুইটা বাচ্চা আছে তার সাথে আমার ছেলের বিয়ে দেব? আই হাই, আমার দুটো বাচ্চা আছে, এইটা কইছে কোন শালাই? দেখছেন আব্বা,
দেখছেন মুখের ভাষা, খালি আল্লাহর চেহারাটাই দিছে সুন্দর, আর মুখের ভাষা সিরি দেখেন আপনি। হ্যাঁ আমার সিরি না, আমার মুখের কথা বিশ্রী। তার আগে আপনি কোন, আপনি যে দুই বিয়ে করে আমারে বিয়ে করতে আসছেন, আপনি আমারে কোন সাহসে কোন বিবাহিত? হ্যাঁ আরে বাবা রে, আমার তো বিয়ে হয় নাই, আমার বিয়ে হওয়ার আগেই ভেঙে গেছে। তাহলে তো আরো বড় সমস্যা, এই শালা একটা বাট পার। দেখছো মা, প্রমাণ তো হয়ে গেল এগুলার মধ্যে ভেজাল আছে। হ্যাঁ আমার যে বিয়ে হইছে আমি বিবাহিতা, এবার প্রমাণ করেন, প্রমাণ করেন। আর কে কইছে এই কথা, তার নাম কর নাইলে কিন্তু সবগুলারে মাইরা আমি মাথা ফাই ফেলবো, একটারও যাইতে দেব না আমি। কর কর কর, নাম কর। এই কেন কেন, এই কথা তো সবাই জানে। আয় বাবা, ভাই তুই না বলছিস তার আগে বিয়ে হয়েছে, আগে বাচ্চা আছে, কষ্ট নেই তুই। ভাইজান এইখানে আমার কোনো দোষ নাই, আমি যা শুনছি তাই কইছি, সব তো কথা কইছি এটি করে টালা। এই মামুর বেটা বাবুচ্চির অ্যাসিস্ট্যান্ট, তুই ডেকোরেটার কাকে বলছিস বে? এই তাই পড়া ইন করা স্মার্ট ছেলেটাকে তোর কোন দিক দিয়ে ডেকোরেটার মনে হয়েছে? ইভেন্ট ম্যানেজার বল রেসপেক্ট দিয়ে, আর তুই তো দেখছি আমাকে বিপদে ফেলে দিয়ে মায়ের খাওয়ার রাস্তা করে ফেলেছিস। শুনেন, বুললে তো আবার বুলবেনি যে বুলছে, বিশ্বাস করেন আমি বুলি নিখো, বুলেছি তো এই আপার দুলা ভাই, পাইতে পেরেছেন? এরে শতানের বাচ্চে রে, আই আই কিচ্ছু করিন, বিশ্বাস করিয়েন আই কিচ্ছু করিন, আই কিচ্ছি। হ্যাঁ উল্টা পাল্টা কথা বলিয়েন না। এরে ভাইয়া রে, সমস্যা অন্য জায়গায়, সমস্যা হলো মার মাইয়া মিলি গলা ধরি বিলাপ পাইতেছে। মা মাইয়া রে বলছে, কি বলছে আপনারা জানেন নি কিয়া? হেতি বলছে মাচুত বালানো পুরি মাচুদরি জীবন ফিরে আইতেনো, এগুন বলছে, হাঁটা বলছে, নলি ধরি বলছে। আমার দুলা ভাই নল্লি ধরে কোনোদিন মিথ্যা কথা বলে না। এই যে হুনো মনটা স্যার কি জানো নি, তোর শাশু সব ভাঙ্গি দিতে, আর ভাইয়ের বিয়ে কিল্লাই ভাঙ্গে রায় অঙ্গা বুঝছি বুঝছো নি। আয় তোর লগে আর থাকতেন না, তোর লগে আর ঘর সংসার আর হইতো না, আয় যামু গই। এই তো এই পরিবারের মধ্যে এতক্ষণ একটা বুদ্ধিমতী মেয়ে পাইলাম, এইরকম একটা আধা মাথা লোকের সঙ্গে কি সংসার করা যায়? জানগা জানগা জানগা। এই মুখ সামনে কথা বলেন, আপনি আমার দুলা ভাইয়ের আধা মাথার লোক বলতেছেন কিসের জন্য? দেখতেছেন না পুরো একটা মাথা আমার দুলা ভাই? আধা মাথারে আমি আধা মাথা বলবো না তো কি বলবো? হ্যাঁ আপনার দুলা ভাই তো আধা কথা শুনে পুরা কথা বানাই, একটা অবিবাহিত মেয়েরে বিবাহিত বানাই দিছে, তাও আবার দুই বাচ্চার মা, ওরে আধা মাথা বলবো না তো কি বলবো? আরে না, আমার মেয়ে তো বিয়ে হয়নি, ওই যে ফেসবুকে মাসুদ নামের একটা বাটপার ছেলের সাথে ওর একটু চ্যাটিং হতো, ওই ছেলেটার জন্য আমার মেয়ে অপেক্ষা করতে চেয়েছিল, কিন্তু আমি অপেক্ষা করিনি, আমি ওর বিয়েটা ঠিক করে ফেলেছি, এটাই আর কি। আচ্ছা আপনার মেয়ে যার সাথে প্রেম করছিল তার সাথে বিয়ে দিলেই তো ঝামেলা চুইকা যাইতো, খামাকা আমাদের ডাকাই না, আপনি আমাদের অপমান করলেন। আরে ভাইজান কিভাবে বিয়ে দেব, আরে ছেলে তো নাম ঠিকানা কোনো কিছুই আমরা ঠিক মতো জানি না, তারপরে কি হয়েছে এই যে তৃষা আমার মেয়ের মোবাইলটা চুরি হয়ে গেছে, আর ওর যে সিম ছিল সেটা ওর মামার নামে ছিল, ওর মামা তো লন্ডন চলে গেছে, এই জন্য আমরা কোনো কিছু মানে ছেলেটার ঠিকানা যখন নাই আমরা কোনো কিছু ওর মানে জানি না। এখনকার ছেলে মেয়েদের এই একটা সমস্যা, মোবাইলের মধ্যে সব কিছু সেভ রাখতে রাখতে মাথার মধ্যে কিছুই রাখে না, তাছাড়া হাতের মধ্যে মোবাইল পাইলেই যা চাই বাঁচাই না কইরাই প্রেম করা শুরু করে। একটু নাম্বারটা মুখস্থ রাখলে কি হইতো? হ্যাঁ আমি তো ঠিকই বাসার ঠিকানাটা এসএমএস করে দিয়েছিলাম। আরে আমার যে ডায়েরিতে ঠিকানা লেখা ছিল ওই ডায়েরিও আমার ব্যাগের মধ্যে ছিল, ব্যাগটা যে চুরি হইছে ওই ব্যাগের মধ্যে ফোন ডায়েরি সব ছিল, ঠিকানাও গেছে। ওয়েট, আপনি আমারে মেসেজ পাঠিয়েছেন মানে? আপনি তো আমার মাসুদ না? আমার মাসুদ আমারে মেসেজ পাঠিয়েছে, আমার মাসুদরে আমি চিনি। তুমি অ্যাঞ্জেল নিলা না? হ্যাঁ আমি তোমার মাসুদ রানা। হ্যাঁ আর ওটা আমার বন্ধু ছিল। সত্যি? সব তো ঠিক হয়ে গেছে, তাহলে চল এখন বিয়ে করে ফেলি। না এই বিয়ে হবে না, মাসুদ কখনো ভালো হয় না এটাই তার প্রমাণ, আপনার আমি বিয়ে করব। আরে আমি তো আসল মাসুদ না, আমি তো তোমার রাফি চৌধুরী। আপনি মাসুদ হন আর রাফি চৌধুরী হন, আপনারে আমি বিয়ে করব না, ব্যাস দুটোই ফেক। আজকে আপনি আমার বিয়ে ভাঙতেছিলেন, দুই দিন আগে আরেকটা বিয়ে ভাঙাইছেন, আপনি কান কথা শুনে বিয়ের মতো একটা পবিত্র সম্পর্ক ভেঙে দিচ্ছিলেন। হ্যাঁ আপনি কি জানেন একটা মেয়ের যখন বিয়ে ঠিক হয় সেই বিয়ে ভাঙার পর তার মানসিক পরিস্থিতি কি হয়? এই যে আপনার এই শয়তান দুলা ভাই, এই যে খাবারের মধ্যে উল্টাপাল্টা মিশিয়ে আমাদের নামে বদনাম করতে চাইছিল, এর ফল কারা ভোগ করত? আমরা
আজকে আমার বিয়ে আপনারা ভেঙে দিয়ে চলে গেলে কি হইতো? আত্মীয় স্বজন যেখানে যারা আছে আমি কাউকে মুখ দেখাইতে পারতাম না, আমি বাঁচার মতো থাকতাম না। থাক, আর কিছু বলো না প্লিজ। নিজেকে অনেক অপরাধী মনে হইতেছে। বিয়ে বাড়ির কান কথা যে এতটা মারাত্মক সেটা আমি আগেই জানতাম, কিন্তু আমাদের ভুল হয়ে গেছে, আমাদের এই কান কথাটা যাচাই বাছাই করা উচিত ছিল। তোমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলেও ঠিক এরকমই কষ্ট পাই, আর আমি মাফ চাইতাম। প্লিজ আমাকে মাফ করে দাও, প্লিজ, আমার ভুল হয়ে গেছে। ক্ষমা মানুষের মহৎ গুণ। একদম ঠিক কথা বলছি মা। মা, তোমাকে আমি ঘরে লক্ষ্মী করে রাখবো মা, রাগ করো না, চলো না। আমিও তোমার লক্ষ্মী বউ বানায় রাখবো, বিশ্বাস করো, কোনোদিন কষ্ট দিব না। কত সমস্যা। ওয়ালাইকুম আসসালাম। আর বলিয়েন না ভাইয়া, আমি তো একটা সমস্যার মধ্যে হরিয়ে গেছি। কী সমস্যা হরিয়ে গেছেন ভাইয়া? আনারা তো জানেন আর হালা বিয়ে করছে, বিয়ে করার পর দিই বউরে তো বাসা টানছে, জানেন নি কীতে হয়েছে। আর শ্বশুর তো এইখানে বদভ্যাস আছে, হাতে তো খাই ফেলায়, ব্যাগের সামনে তো খাইতে আরো ন, হাতে কিচ্ছে জানেন নি, হাতে চাঁদে গেছে। চাঁদে চলি গেছে মানে? চাঁদে মানে বাড়ির চাঁদে আরই, হাতে চাঁদে যাই, দুমসে টাইনতেছে, দুমসে টাইনতেছে, হঠাৎ করে কী ইচ্ছা জানেননি, তাস করি চাঁদের তো নৌকা হরিয়েছে। আর শ্বশুর ফরি চলি গেছে গই, কোনায় গেছে গই তারি ন। হে ভাইয়া, আর কথা বলতে পারবো না, মেলা কাম আছে, আই বিজি, দোয়া করবেন আন্নে। আপনাকে আমি কতবার বলেছি সাবধানে চলাফেরা করার জন্য, বৃষ্টি হয়েছে জানেন না, তারপরও ছাদে কেন গেছেন? এখন পা পিছলে পড়ে এক মাস বেড রেস্টে থাকতে হবে। ছাদে কি আর বাবা এমনিতেই যায়? বাবা তো রাফি। হ্যালো, কে বাবা? রাফি বাবা, দুঃখ করো না বাবা, তোমার বাবা জানাজা কখন? এই মিয়া, আমার ফোনে ফোন দিয়া জিজ্ঞেস করেন আমার জানাজা কখন? আয় হায় আজমত সাহেব, আপনি মরেন নাই? এলাকায় তো সবাই জেনে গেছে আপনি ছাদ থেকে পড়ে মারা গেছেন, আমরা সবাই এখন আপনার বাসায় আসতেছি জানাজা পড়তে, একটু পরে তো মাইকিং বের হবে। কতদূর পর্যন্ত যাইতে পারে একটা জীবন্ত মানুষকে ওরা কেমনে মাইরে ফেলাইছে? কোথায় আছিস? মাইকিং বন্ধ কর, কান কথা বন্ধ কর। এই যাও না তুমি। বাবা আপনার ছেলে গেছে, একটু শান্ত হন, শান্ত হন। কেমনে শান্ত হয়? আমরা তো ওরা বাইরেই ফেলাইছে, কান কথা কত খারাপ জিনিস দেখছো। ঠিক আছে বাবা, শান্ত।